হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা একটা কবিতা পড়ব কবিতাটার নাম হচ্ছে পরোপকার কে লিখেছেন রজনীকান্ত সেন নদী কভু পান নাহি করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান স্বর্ণ করে নিজ রূপে অপরে সভিত বংশী করে নিজ রূপে অপরে ধরে সাধুর আশ্চর্য শুধু পরহিত করে তরে এরপর পরের পাতা একশো চুয়ান্ন চুয়ান্ন পাতায় কি বলেছে অন্যের উপকার করেছেন এমন কয়েকজন মনীষীর ছবি নিচে দেওয়া হল ছবির নিচে এদের নাম লিখি বড়দের কাছে এদের জীবনের গল্প শুনি তাহলে এখানে আমি ছবিগুলোর নাম লিখে দিয়েছি এটা মহাত্মা গান্ধীর ছবি এই ছবিটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু বেগম রোকিয়া ভগত সিং ঋষি অরবিন্দ মাওলানা আবুল কালাম আজাদ এরপর পরের পাতায় 155 কি বলেছে 155 পাতায় রিড দা সেন্টেন্সেস এই সেন্টেন্সেস গুলো সেন্টেন্স গুলো আমরা পড়ব মিনা এন্ড বিনা আর ফ্রেন্ডস তাহলে তাহলে কি বলেছে মিনা আর বিনা কি দুজনেই বান্ধবী তারা দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার তারা পায়ে হাটে পায়ে হাঁটে স্কুলে যায় একসঙ্গে মিনাজ ফাদার ইজ এ ডক্টর মিনার যে বাবা একজন ডাক্তার হি ট্রিটস সিক পিপুল ইন দ্য ভিলেজ গ্রামে দরিদ্র মানুষ অসুস্থ মানুষদের দেখাশোনা করেন তিনি বিনাজ ফাদার ইজ এড ফার্মার বিনার বাবা একজন ভালোবাসে তাদের টিক দ্য কারেক্ট আনসার ওয়ার্ড নাম্বার কি হচ্ছে মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু প্লেগ্রাউন্ড স্কুল টুগেদার তাহলে স্কুল টুগেদার হবে এখানে পড়লাম আমরা স্কুল

ফারমার বিনাশ পাদারি যে তাহলে কি হবে ফার্মার এটা হবে সঠিক দে অল লাভ देयर ভিলেজ তাহলে এখানে লেখা আছে দে অল লাভ देयर ভিলেজ প্লেসটা হবে সঠিক এরপর নিচের দিকে একটা রাইম আছে সেই রাইমটা পড়ব দা বেবি ইন দা কারডেল দা বেবি ইন দা কারডেল গো জোক কারোক কারোক রক

পাঁচের পর কত হবে এখানে এখানে হয়ে যাবে দশ তারপরে আবার কত হবে পনেরো হবে তারপরে আবার হয়ে যাবে তাহলে পাঁচ ঘর করে লাফাচ্ছে ব্যাংকটা চাকার ফাঁকা ঘর ভর্তি করি তাহলে এখানে আমি ভর্তি করে দিয়েছি দেখে নাও চার এক চার হয়ে গেছে চার দু আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয়ে চব্বিশ চার সাত আঠাশ চার আটে বত্রিশ চার নং ছত্রিশ চার দশে এভাবে এখানেও এই চাকাটা পূরণ করে দিয়েছি দেখে নাও পাঁচ কে পাঁচ প্রথমে পাঁচের সঙ্গে শূন্য গুণ করলে কি হবে শূন্য হবে তারপরে পাঁচ এককে পাঁচ পাঁচ দু না হচ্ছে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ ছয়ে তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আটটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ এরপর পরের পাতা একশো পাতা কী বলছে বল সাজায় ও কতগুলো বল লাগে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কটা বল আছে এখানে গুণেনি ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা তাহলে একটি দলে দশটি বল 10 গুণ এক দশ এককে দশ দশটি বল লাগবে এরপর দুটি দলে তাহলে এটা দুটি দল এক এটাতে দশ এটাতে দশ তাহলে দশ যোগ দশ সমান সমান দশ গুণ দুই কত হবে দশ জোনা কুড়ি কুড়িটি বল লাগবে এরপর নিচের দিকে তিনটি দলে তিনটি দল এক দুই তিন তাহলে তিনটি দলে দশ কটা আছে এক দুই তিন তিনটা এক দুই তিন তিনটা দশের যোগ মানে দশ গুণ তিন সমান সমান তিরিশটি বল লাগবে তারপরে চারটি দলে এক দুই তিন চার চারটা এক দুই তিন চার তাহলে দশ গুণ চার চার দশ দশ চারে হচ্ছে চল্লিশ চল্লিশটি বল লাগবে এরপর পাঁচটি দলে তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে পাঁচটা দশ এক দুই তিন চার পাঁচ পাঁচটা দশ দশ গুণ পাঁচ দশ লাগবে এরপর পরের একশো আঠান্ন রঙিন কার্ডের মজা তো এখানে রঙিন কার্ড দেখছি আমরা দেখতে পাচ্ছি একটা দলে দুটো রঙিন কার্ড এখানে তিনটা দল আছে মানে একটা দুই দুটো তিনটা তাহলে এক একটা দলে দুটো করে দুই যোগ দুই যোগ দুই কটা আছে তিনটা এক দুই তিন তিনটা দুই সমান দুই গুণ তিন সমান সমান কত বেড়ে হচ্ছে দু তিনে ছয় তো এখানেও দেখিনি কার্ড কার্ড নিই ছয় আছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় অন্যভাবে এইভাবে গুণ করে করা হয়েছে তিন দু না কত ছয় এখানে গুণ ফল তাহলে কি ছয় কিন্তু দুইকে তিনবার নেওয়া হলো এই ২ কে কি বলবো দুইকে গুণ্য বলব কি বলবো দুইকে বলবো গুণ্য তিনবার নেওয়া হলো তাই তিন কে গুণক বলবো তাহলে এখানে দুইটা হচ্ছে গুণ্য আর গুণককে হচ্ছে তিন তিনকে তাহলে কি বলবো গুণক বলবো দুইকে গুণ্য আর তিনকে বলব গুণক এখানেও এখানে দেখে নিই কিভাবে করা হয়েছে এখানে কটা দল আছে এক দুই তিন চারটা দল আছে আর প্রত্যেকটা দলে দুটো করে লাল কার্ড আছে তাহলে কটা এক দুই তিন চার আর দুই তাহলে দুটা হবে চারটা এক দুই তিন চার তাহলে চারটা ঘরে দুই বসানো হয়েছে দুই এক দুই দুটো লাল কার্ড তাহলে দুই গুণ চার কত হলো দু চারে আট এখানে গুণ্য হচ্ছে দুই তাহলে গুণ্য কী হলো দুই আর গুণক হচ্ছে চার আর গুণফল হচ্ছে আট অন্যভাবে পাই এখানে তাহলে চার হচ্ছে আট বা দু চারে আট এরপর নিচের দিকে এখানেও কটা দল আছে এক দুই তিনটার প্রত্যেকটা দলের তিনটা করে লাল কাঠ আছে এক দুই তিন এখানেও এক দুই তিন আর সম্পূর্ণ যদি গুণি তো কটা পাবো এক দুই 3 4 5, 6 সাত আট নয় নয়টা তিনটা এখানে প্রত্যেকটা দলে কটা এক দুই তিন তিনটা দল আছে এক দুই তিন আর প্রত্যেকটা দলে তিনটা করে তিন 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 সমান তিন গুণ তিন সমান কত নয় এখানে সমান সমাসমান হবে তিন আর গুণক হয়ে যাবে তিন আর গুণফল হবে কত নয় তাহলে গুণন কোনটা হলো গুণন হয়ে গেল এই তিন আর গুণক হয়ে যাবে এই তিনটা তাহলে তিন তিনে কত হলো নয় গুণফল ফল কত নয় অন্যভাবে এখানে তিন তিনে তিনের সঙ্গে তিন গুণ করে পাওয়া যাচ্ছে নয় নামতা পড়ব অবশ্যই ভালো করে আমরা এর পরের পাতা একশো উনষাটে একটা একটা কবিতা পড়বো এখন আমরা গাছে গাছে কে লিখেছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী কি বলেছে গাছে গাছে ফলে গাছে গাছে ফলে আছে আম জাম লিচু তাছাড়াও যদি চাও ফল আরো কিছু রাখা আছে কাছে মার কুল বেল তাল নাশপাতি জামরুল কলা ও কাঠাল হাতে কলমে এক নম্বর গাছে গাছে কবিতার কবির নাম কি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এ যেখানে তাহলে কবির নাম কি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতায় মোট দশটি ফলের নাম রয়েছে দশটি ফল ভুলে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটি ফলের নাম রয়েছে কবিতায় এক এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুল ফুলও রয়েছে সেটি হল বেল এই যে বেল বেল একটা ফল আর একটা ফুলেরও নাম আছে চার নম্বর গাছে গাছে কোন কোন ফল ফলেছে তাহলে গাছে গাছে এখানে আমরা পড়লাম যে গাছে গাছে ফল আছে আম জাম লিচু তাহলে উত্তর কি হবে আম জাম কিছু জয়াকার্ম জাম লিচু এগুলো সব খাতায় লিখে নিবে পাঁচ নম্বর মার কাছে কন কোন ফল রাখা আছে তো মার কাছে কোন কন ফল রাখা আছে কুল বেল তাল এখানে লেখা আছে না মার কাছে মার রাখা আছে মার কাছে তাহলে এইগুলো আমরা এই যে উত্তরটা যে লিখেছি এখানে লিখব আমরা খাতায় লিখে নিব কুল বেল তাল নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল এরপর পরের পাতা একশো সাইট কি বলছে সি রিড এন কাউন্ট দ্যাট ইজ এ কাইট ওইটা কি ওইটা একটা ঘুড়ি আর এখানে দুটো ঘুড়ি দেখতে পাচ্ছি তো এখানে লেখা আছে দজ আর টু কাইট তো এখানে দুটো দুটো ঘুড়ি তো দ্যাট একটা জিনিসের ক্ষেত্রে ব্যবহার হয় যদি জিনিসটা দূরে থাকে আর দজ একের বেশির ক্ষেত্রে ব্যবহার হয় যদি জিনিসটা দূরে থাকে দূরে থাকে তাহলে দূরে জিনিসের ক্ষেত্রে আমরা দূরের জিনিসের ক্ষেত্রে দ্যাট আর দ্বজ ব্যবহার করি আর দেট ব্যবহার করি একটা জিনিসের ক্ষেত্রে আর দ্বজ ব্যবহার করি অনেকগুলো একের বেশি দ্যাট ইজ এ র্যাট দ্বজ আর থ্রি র্যাটস দ্যাট ইজ এ tree মানে ওটা একটা গাছ তাহলে এখানে কি হবে ধ্বজ আর four ওইগুলো চারটা গাছ ধ্বজ মানে হচ্ছে ওইগুলো that মানে হচ্ছে এই আর ধ্বজ মানে হচ্ছে ওইগুলো that মানে হচ্ছে ওইটি এই না ওইটি ওইটি হবে তারপরে এখানে বলেছে that is a big pig তাহলে ওটা কি শুকর 2005 এর ওইগুলো পাঁচটা শুকর ছানা তাহলে এর বেশি দজ ব্যবহার হইছে আর দ্যাট মানে হচ্ছে ওটা এরপর নিচের দিকে এখানে দুটো পাখি দেখতে পাচ্ছি দজ আর টু বার্ডস তাহলে ওইগুলো কি ওইগুলো দজ মানে হচ্ছে ওইগুলো

বোট আছে নৌকা এক দুই ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ বর্ষ দু হাজার ফাইভ বর্ষ ওইগুলো পাঁচটা নৌকো